ইয়াদাবি দুই বার তাপ্পাত ইয়াদাবি আপনার হাতের দুই হাত ধ্বংস হয়েছে কি হয় নাই দুই কান আপনার হুমাল মুনাকাসা তার উপার্জন তার সম্পদ তার আগনা অমুখাফে কি রাখতে পারবে না দৌড়ি করতে পারবে না বাঁচাইতে পারবে না কিছুই পারছে আবুল হাবের রক্ষা করতে পোস্টে 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 এত দুর্গন্ধ এলাকাবাসী শেষে অতিষ্ঠ হয়ে কয় এই রাস্তাও ব্যবহার করতে পারি না এলাকাও থাকতে পারি না এর কি কষ্ট করে একটু জঙ্গলে ফালাইয়া সাজায় আর এত সম্পদ আবুল হাবের আল্লাহ বলছে অমরাহু তোমার যে স্ত্রী আছে এই স্ত্রী হাম্মালাতাল হাতা আমার রসুলের পথে যে কাঁটা গাড়ে যে কাঁটা গাড়ে সে উম্মে জামিল বিশ্ব সুন্দরী আবুল হাবের স্ত্রী কিন্তু তোমার রূপ চাইবে কোথায় আর তুমি চাইবে কোথায় তোমার সব বিলীন হয়ে সম্পদ বিনাশ হয়ে তোমার ইজ্জত বিনাশ হয়ে তোমার সৌন্দর্য শেষ হয়ে তুমি বাড়িতে বাড়িতে লাকড়ি কাইটা লাকড়ি কাইটা জঙ্গল থেকে মাথায় নিয়ে বাড়ি বাড়ি ঘুরবা যে একটু লাকড়ি কিনবেন লাকড়ি কিনে আমার একটু খাদ্য দেন আমার জীবনটা বাঁচায় তোমারে আমি হাম্মা লাতাল হাতা বহন করে বানাবো কাঠের বোঝা মাথায় নিয়ে তুমি বাড়ি বাড়ি ঘুরবা বলেন আল্লাহ আগে নাজিল করছে না পরে আগে নাজিল করছে পরে ঘটনা করছে একেবারে রূপভূমি যে অবস্থা বলে হবে সেই অবস্থা তার স্ত্রী রক্তে আর ধ্বংসে কথা নয় কথা হলো আদর্শে নবীর সাথে যার সম্পর্ক তার সাথে কার সম্পর্ক আল্লাহ বলে দোস্ত আপনারা আমার সম্পর্কটা এমন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি যারা আপনার হাতে বয়াত হয় তারা শুধু আপনার হাতে নয় বরং ইন্নামা ইউবাইউনাল্লাহ তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে তারা আমি আল্লাহর হাতেই বয়াত আল্লাহর নবী ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি থেকে হুদাইবিয়ার সন্ধি যখন হয়েছিল মক্কায় প্রবেশ করতে ওরা দেবে না কারণ ওদের কলিজা কাঁপে নবী মক্কায় প্রবেশ করলে তো সব পল্লা ফেলে দেবে যারে আমরা দেশ থেকে বাই করে দিয়েছি সে আজকে বদরে জিতেছে ওহুদে মোকাবেলা করেছে সে আজকে বিশ্ব শক্তি তাকে তার চিনে জানে তার কাছে অবনত সে মক্কায় ঢুকলে আমাকে রক্ষা হবে না ওরা বাধা দিয়েছে ওরা হযরত উসমান রাদিয়াল্লাহু নবী পাঠিয়েছেন ওরা উসমানকে গুজব ছড়াইছে যে আমরা উসমানকে হত্যা করে ফেলেছি সাহাবি আল্লাহ নবীর হাতে হাত দিছে নবী গো আপনার হাতটা দেন হাত দিছে ও রাসূল ছেলে মেয়ে স্ত্রী বিবি বাড়ি ঘর ব্যবসা সব পা একজন মুসলমানকে যদি অন্যায় ভাবে আঘাত করে তাহলে সারা পৃথিবীর মুসলমানের কলিজায় আঘাত লাগে কি লাগে ইনস্তাকা আইহু ইনস্তাকা মুলহু ইনস্তাকা রাসূহু ইনস্তাকা কুলহু একটু অসুস্থ হয়ে যেমন সারা দেহ অসুস্থ হয় একটা মাথায় আঘাত সারা দেহ অসুস্থ হয়ে যায় একজন মুসলমান যদি অন্যায়ভাবে পৃথিবীতে কোথায় আঘাতপ্রাপ্ত হয় যদি 600 কোটি মানুষের 200 কোটি মুসলমানের দিকে আঘাত লাগবে কি লাগবে এটার নাম ইমান এটার নাম কি ইমান জোরে বল ইমান এটার নাম কি ইমান 1700 সাহাবী হাত দিয়ে নবী হাতটা দেন কি সব ভুলে গেলাম উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মক্কা বিজয় না করে এক কদমও পিছে যাব না হাত দেন বয়াত ভালো আল্লাহ রসুল হাত দিছেন 1700 সাহাবী ইমানের বয়াত যখন হয়েছেন আল্লাহ কয় দোস্ত আপনার হাতে হাত দিছে ওই হাতের উপর ইয়াদুল্লাহ ফাকাই দিহি আপনার হাত তার উপরে তাদের হাত আর ইয়াদুল্লাহ আল্লাহর হাত ফাকাই দিহি তাদের হাতের উপর রসুলের হাতে হাত দিলে হাত দেওয়া হয় কার হাতে আমি দেখেছি নামাজ শুরুর আগে আপনি আসমানের দিকে তাকান কিছু বলেন না এই উদ্দেশ্য হইল যেন আপনি পশ্চিম দিকে ফিরে হেরেম শরীফ কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়তে পারে অনুমি আপনি বলেন নাই কিন্তু আমি দেখছি এখন আসরের নামাজ পড়তেছেন দুই রাকাত হয়ে গেছে বাইতুল মুকাদ্দাস বাকি দুই রাকাত আপনি ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মাসজিদুল হারাম আপনি মসজিদে হারামের দিকে ফিরে দরিবান বাকি দুই রাকাত আপনি ফিরে এদিকে দুই রাকাত হয়েছে বাকি দুই রাকাতে সমস্ত সাহাবা এদিকে ফিরে গেছে রসুল আপনি যাতে খুশি আমি আল্লাহ যাতে খুশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ